नमस्कार बंधुरा आमी चले सुपर्णार हबिस रान्नाघरे सुपर्णा आमी आज के तुम्हारे तैरी करे देखाबो ठेकुआ कि करे आमरा बाड़ीते ठेकुआ तैरी करी। तो चलो ठेकुआ तैरी करते देखो आमार प्रथमे निएछि आमी चीनी निएछि मयदा सूजी किशमिश छोटो छोटो करे केटे निएछि निएछि चीनी बादाम बादामटाके आमी भेजे देखो हाफ डस्ट करे निएछि आर लागबे आमार कयेकटा एलाच आमी छाड़िए एटाके एकटु डस्ट करे निएछि आर घी आर एकटु दूध लागबे এই দিয়ে আমার হয়ে যাবে ঠেকুয়া তৈরি। তাহলে চলো প্রথমে আমি এখানে ময়দাটা দিয়ে দেব। তোমরা এখানে আটা দিয়েও করতে পারো, তো আমি ময়দা দিয়ে করছি, আটা দিয়েও সুন্দর হয়। এবার দেব সুজি চিনি বাদাম किशमिश देखो हमें बड़ बड़ किशमिश के केटे छोटो करे निए सी आ दिए देव एलाच एबार आमी एगुलोके मिसिए नेब। सब शुकनो उपकरणगुलो मिसिए निलाम। एबार आमी देव घी হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এটাকে মাখবো। প্রথমে আমি ঘিটা পুরো ময়দার সাথে মিশিয়ে নেব। আমি ঘিটা সম্পূর্ণটা মেখে নিয়েছি। এবার আমি দুধটা দিয়ে দেব। আমি এখানে এক কাপ দুধ নিয়েছি। যে যতটা ময়দা নেবে সেই পরিমাণ মতো দুধটা দেবে। আমি এবার এভাবে মেখে নেব। আমার আরেকটু দুধ লাগবে। আমি এক কাপ দিয়েছি প্রথমে, দেখো আমি আরো হাফ কাপ দুধ নিয়েছি। আমি অল্প অল্প করে দুধ দিতে থাকবো। এটা জল দিয়েও মাখা যায়, কিন্তু দুধ দিয়ে মাখলে ঠেকুয়াটা অনেকদিন স্টোর করে রাখা যায়। দেখো আমার একটু দুধ লেগেছিল, আমি হাফ কাপ নিয়েছিলাম, আমার লাগেনি যে এতটা দুধ থেকে গেছে, আমার মাখাটা হয়ে গেছে। এটা আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আমি 10 মিনিট বাদে আবার আসছি। দেখো আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। আমার ময়দাটা একবারে সেট হয়ে গেছে। এবার আমি একটা একটু ঘি নিয়েছি দেখো, আর আমার কাছে ঠেকুয়া ছাঁচ আছে, এই দেখো। কারো কাছে যদি এরকম ছাঁচ না থাকে তাহলে তোমরা এরকম কৌটো ঢাকনা দিয়েও এটা তৈরি করে ভাজতে পারবে। তা আমি আজকে এই ছাঁচ দিয়ে তৈরি করব। প্রথমে আমি এই ছাঁচের মধ্যে একটু এভাবে আমি ছাঁচে ঘি মাখিয়ে নেব। তারপরে একটু করে এখান থেকে নিয়ে এই দেখো এইভাবে আমার ছাঁচটা ছোট, তোমরা বড় ছাঁচও নিতে পারো। দেখো এইভাবে আমি দিয়ে এই দেখো এইভাবে আমি তুলে নিলাম। এই যে দেখো পাতার শেপ।
আবারও আমি এইভাবে নিয়ে এভাবে গোল করে এভাবে চেপে দিয়ে এই দেখো আমি এই ছাঁচটার উপরে আবার দেখাচ্ছি আর একটা এবার আমি তোমাদের একটা কৌটো ছাঁচের উপরে এই যে কৌটো ঢাকনা নিয়েছি আমি দেখো এবার এর মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এভাবে তারপরে আমি বিভিন্ন রকম শেপ দিয়ে দেবো এই দেখো দেখো এভাবেও তোমরা তৈরি করে নিতে পারো তাহলে আমি এগুলো সবগুলো তৈরি করে আমি আসছি দেখো আমি সবগুলো ঠেকুয়া তৈরি করে নিয়ে চলে এসেছি সবগুলোই আমার তৈরি হয়ে গেছে তাহলে এবার আমি কড়াইয়ে সাদা তেল দেবো আমি সাদা তেলে এটা ভাজবো তেল দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে এগুলো ছেড়ে দেব আমি আস্তে আস্তে করে সোনালি রং ধরা পর্যন্ত আমি এটাকে আস্তে আস্তে করে ভাজবো এইভাবে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে দেখো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসটা কমিয়ে দিয়ে নাহলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা তখন হবে না কাঁচা থেকে যাবে ওই জন্যই আমি অল্প আঁচ দিয়ে দেখো উল্টে পাল্টে রং হওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম আমি এবার উঠিয়ে নিব এগুলো আবারও আমি ওইভাবেই দিয়ে দেব দেখো এইভাবে আমি আবারও উল্টে পাল্টে এভাবে ভেজে নিব তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে তাহলে আমি আরও নতুন নতুন ঠেকুয়ার ভিডিও তোমাদের
दिए दिव আমি এভাবে সবগুলো ভেজে নিয়ে আবার আসছি। দেখো আমার রেডি ঠেকুয়া। তাহলে খুব সহজে আমি তোমাদের দেখিয়ে দিলাম কি করে ঠেকুয়া তৈরি করতে হয়। আর তোমাদের দেখাই আমি, দেখো ঠেকুয়াটা, এই দেখো কত ক্রিসপি, দেখো খুব সুন্দর দেখাচ্ছি তোমাদের, আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা তোমরা এক মাস স্টোর করে রেখে দিতে পারবে, কৌটোর মধ্যে ভরে এয়ার টাইট কন্টেনারে তোমরা রেখে দিবে, এক মাস পর্যন্ত এটা ভালো থাকবে। তাহলে চলি, আজকে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি খুব সহজভাবে, তোমরা দেখে নিলে এবং বাড়িতে তৈরি করবে, এটা তৈরি করে খাবে। আর কেমন হয়েছে আমাকে লাইক এবং কমেন্টে যা অবশ্যই জানাবে। তাহলে চলি, আজকে টাটা, বাই বাই।